আহ কি গন্ধ! দারুণ দারুণ দারুণ। কুকিং উইথ কোয়েল থেকে আমি কোয়েল আজ তোমাদের জন্য নিয়ে চলে এলাম একটা গুঁড়ো মশলার রেসিপি। কিভাবে বাড়িতেই অতি সহজেই তৈরি করে ফেলবে বিরিয়ানির মশলা, তার জন্য সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। বাজারে তো বিরিয়ানির মশলা কিনতে পাওয়া যায়, কিন্তু বাড়িতে তৈরি এই হোমমেড মশলা দিয়ে যদি বিরিয়ানি বানাও, এর স্বাদ কিন্তু অনেক 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 অংশে ভালো হবে। সো আর বাজারে যাওয়া দরকার নেই, বাড়িতেই ট্রাই করো এই বিরিয়ানির মশলা। আর রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো বিরিয়ানির মশলার জন্য এখানে আমি যে যে মশলাগুলো নিয়েছি আমি একে একে সব বলে দিচ্ছি। আমি নিয়ে নিয়েছি 4টে তেজপাতা, নিয়েছি 5 গ্রাম গোটা ধনে, নিয়েছি 1টা জায়ফল, জায়ফলটা আমি শিলে থেতো করে নিয়েছি যাতে ভাজতে সুবিধা হয়, নিয়েছি জয়িত্রী, নিয়েছি শা জিরে, শা মরিচ, কাবাব চিনি। কাবাব চিনিটা অনেকটা গোলমরিচের মতোই হয়, শুধু এর শেষে একটি লেজ থাকে। তারপর নিয়ে নিয়েছি গোটা জিরে, নিয়েছি গোটা মৌরি, গোটা জিরে গোটা মৌরিটা 5 গ্রাম করে নিয়েছি, নিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ, নিয়েছি 2টো বড় এলাচ, নিয়েছি গোলমরিচ, নিয়েছি শুকনো লঙ্কা 2টো। এই সমস্ত মশলা আমি শুকনো খোলায় ভেজে নেব, তার জন্য যেগুলো বেশি সময় লাগবে সেগুলো আগে দিতে হবে। তাই দিয়ে দিচ্ছি জায়ফল, দিয়ে দিয়েছি দারচিনি, বড় এলাচ, ছোটো এলাচ, এগুলো একটু বেশি সময় লাগে তাই এগুলো আগে দিয়ে দিয়েছি। এগুলো একটুখানি ভাজা হওয়ার পর তারপর দিয়ে দেবো লবঙ্গ। লবঙ্গটা ভাজতে একটু সময় লাগে। এরকম অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে থাকবে। দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম জয়িত্রী, দিয়ে দিচ্ছি গোলমরিচ, সব কিছু একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর সবার লাস্টে দেব যেগুলো খুব কম সময় ভাজা হয়ে যাবে। এবার দেখো দিয়ে দিচ্ছি শা জিরে, শা মরিচ, কাবাব চিনি, এই 3টে আমি 15 গ্রাম নিয়েছিলাম, সব কিছু 5 গ্রাম করে নিয়েছিলাম। দিয়ে দিলাম গোটা মৌরি, গোটা জিরে। এখানে আমি শা জিরে আর যে আমরা নর্মাল জিরে যে ইউজ করি 2টোই আমরা ব্যবহার করেছি। অবশ্যই কিন্তু 2টোই দেবে, 2টো দিলে টেস্ট অনেক অংশে ভালো হয়। ভালো করে ভাজা হয়ে গেছে, দেখো একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে, এবার এগুলো আমি ঠান্ডা করতে দেব। দেখো ঠান্ডা করার পর আমি মিক্সিতে দিয়ে দিয়েছি, সম্পূর্ণ ঠান্ডা হবে তারপর কিন্তু মিক্সিতে দেবে গুঁড়ো করার জন্য। আমার গুঁড়ো একদম হয়ে গেছে। অবশ্যই কিন্তু রেসিপিটা বাড়িতে ট্রাই করো, আর হ্যাঁ এটা স্টোর করে অনেক দিন রাখতেও পারো, একটা এয়ার টাইট কন্টেনারে ভরে রেখে অনেক দিন এটা ইউজ করতে পারবে। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো।